दीनी प्रतिष्ठान दीनी मद्रासा गुलो टिम टिम करे जे जले कुरान एवं हदीसेर कथा बोले एदेर उसिला एदेर माध्यमे एई पृथ्वी एखोनो टिके आछे। जेदिन पृथ्वीते अल्लाह नेवार मतो कोनो मानुष थाकबे ना अल्लाह ताला पृथ्वीर एई संसार के ध्वंस करे क्यामत दिए दिबेन सेदिन अल्लाह बोलार आयोजन व्यवस्था शिक्षा दिए थाके एई दीनी प्रतिष्ठानगुलो। अतएव ए सकल दीनी प्रतिष्ठान के जीवित रखा एगुलाके बाचिए रखा आमादेर ईमानी दायित्व। अल्लाह ताला आमादेर सबाइके से दायित्व पालन करार तौफिक दान करुन। सम्मानित भाई बोनेरा आमादेर मा बोनराओ आज सुनते एसेछेन एवं महफिल कर्तृपक्ष थेके जानते पारलाम जे महिलादेर पैंडेल भर्ती हुए बाहिरेओ महिलारा अपेक्षा करछेन। पुरुषेर चाइते नाकि महिलादेर संख्या बेशी, एटा कि भालो ना खराब बोलेन आपनारा? भालो नाकि खराब? আপনাদের এলাকার মা বোনদের মধ্যে দ্বীন শিক্ষার আগ্রহ বেশি আছে, এটা কি ভালো না খারাপ? আলহামদুলিল্লাহ। যদিও মহিলাদের দ্বীন শিক্ষার সঠিক এবং সহি পদ্ধতি হলো বাসা বাড়িতে তারা দ্বীন শিখবে, তাদেরকে দ্বীন শিখাবে তাদের ভাইয়েরা বাবারা স্বামীরা, এটা হলো সহি এবং সঠিক। কিন্তু যদি বাসা বাড়িতে দ্বীন শিখার সুযোগ না থাকে, বাহিরে যদি পর্দার সাথে সম্পূর্ণরূপে দ্বীন শিখতে আসে কেউ, এক বিন্দু পরিমাণ পর্দার ব্যাঘাত না ঘটে, স্বামী সাথে নিয়ে আসে, বাবা সাথে নিয়ে আসে, তাহলে মহিলা মাদ্রাসাগুলোতে যেরকম গিয়ে দ্বীন শিক্ষা করা জায়েজ আছে, এরকম ওয়াজের মাহফিলগুলোতেও পর্দার সাথে আসলে, বেহায়াপনার সাথে না আসলে, এখানে এসেও দ্বীন শিক্ষা করা জায়েজ আছে। আমরা আমার আগে আলোচকের আলোচনা শুনছিলাম, মাশাআল্লাহ মনোমুগ্ধকর আলোচনা। কোরআন এবং হাদিসের জ্ঞান শুধু পুরুষরা শিখবে না মহিলারাও শিখবে? আলহামদুলিল্লাহ, সকলকে দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন।